নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে মে উচ্চ মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের যাবতীয় এসএ কিউব টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। উত্তর সহ আমি বলতে পারি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বলে মনে করি তো দেখো মাত্র পনেরোখানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে ফার্স্ট কোশ্চেন কেসে ক্যান্টন বাণিজ্য কাকে বলে অ্যান্সার হবে সতেরোশো উনষাট সালের চীনের আদালত বিদেশিদের জন্য ক্যান্টন বন্দরকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ফলে বন্দরকে কেন্দ্র করে চীনের বিদেশি যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত পরে কোশ্চেন দু নম্বরে কী বলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন কার কাছ থেকে দেওয়ানি লাভ করে তো দেখো কোশ্চেনটা কি বলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন কার কাছ থেকে দেওয়ানি লাভ করে অ্যান্সার হবে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করে কত সালে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি তিন নম্বরের প্রশ্ন বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে বেসিনের সন্ধি আঠারোশো সালে লর্ড ওয়েলেসলি ঠিক আছে দ্বিতীয় বাজিরায়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাজিরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো দেখো একটু বানাবে গণ্ডগোল আছে বানামটা প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে কি আছে বেসিনের সন্ধি আঠারোশো সালে লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাজিরায়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় বাজিরাও ঠিক আছে তোমরা বানামটা একটু ঠিক করে নেবে ওটা ও হবে ঠিক আছে মাঝখানে একটু গ্যাপ এর সমস্যা আছে পরে কোশ্চেন চার নম্বরের প্রশ্ন কি বলেছে বলেছে ভারতের প্রথম কলটি কে কবে কোথায় স্থাপন করেন অ্যান্সার হবে জর্জ অকল্যান্ড জর্জ অকল্যান্ড আঠারোশো সালে কলকাতার নিকটবর্তী কলকাতার নিকটবর্তী ঋষ রায় ভারতের প্রথম পাটকলকে স্থাপন করেন কোথায় আমাদের ঋষ রায় জর্জ অকল্যান্ড আঠারোশো পঞ্চান্ন সালে ওকে পাঁচ নম্বরের প্রশ্ন দাদন কী অ্যান্সার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাদের বাংলার তাঁতিদের কাপড় তৈরির জন্য যে অগ্রিম অর্থ প্রদান করা হতো এই অগ্রিম অর্থই হলো দাদন নামে পরিচিত অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে তাদের কিন্তু এই দাদনটা দিত ঠিক আছে দাদন দিত অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিত বাংলার তাঁতিদের ঠিক আছে একটু বানামি গণ্ডগোল আছে একটু লেখায় গণ্ডগোল আছে প্লেস তোমরা ঠিক করে নেবে ছ নম্বর প্রশ্ন এজেন্সি প্রথা কী অ্যান্সার হবে সতেরোশো তিপ্পান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানির চুক্তি অনুসারে এজেন্টদের মাধ্যমে উৎপাদকের উৎপাদকের কাছ থেকে পণ্য সামগ্রী পণ্য সামগ্রী ক্রয় করত ফলে তারা নিজেদের লাভের অংশ রেখে কোম্পানিকে দিত তাই কোম্পানি বিরাট মুনাফা থেকে বঞ্চিত হতো এই ব্যবস্থাকে এজেন্সি প্রথা বলে বুঝতে পারছো আমি কী বলছি যে সতেরোশো তিপ্পান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানির চুক্তি অনুসারে এজেন্টদের মাধ্যমে উৎপাদকের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করত ফলে তারা নিজেদের লাভের অংশ রেখে কোম্পানিকে দিত তাই কোম্পানি বিরাট মুনাফা থেকে বঞ্চিত হতো এই ব্যবস্থাকে এজেন্সি প্রথা বলে বুঝতে পারছো পরে কোশ্চেন সাত নম্বরের প্রশ্ন কাও তাও প্রথা কি। তো দেখো এর অ্যান্সার হবে হবে চীনের সম্রাটদের প্রতি বিদেশি রাষ্ট্রের দূতরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয়বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন এই প্রথাকে কাও তাও প্রথা বলা হতো অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে চীনের সম্রাটদের কাছে বিদেশি রাষ্ট্রের দূতেরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয় বার মাথা ঠুকবে ঠিক আছে কার কাছে কাছে সম্রাটের এবং তাকে অভিবাদন জানাবে এই কাও তাও প্রথা বলে এটা কিন্তু চীনের একটা এবং মধ্যে পরের কোশ্চেন কি বলেছে আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল অ্যান্সার তাইপিং বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে চীনে সংঘটিত হয়েছিল ন নম্বরের প্রশ্ন কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন অ্যান্সারবে লর্ড ডাল হৌসি লর্ড ডাল হৌসি আঠারোশো সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন পরে কোশ্চেন দশ নম্বরের প্রশ্ন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন অ্যান্সারবে সতেরোশো সালের বাইশে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কত সালে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাইশে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ঠিক আছে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে ওকে পরের কোশ্চেন কি বলেছে আমাদের এগারো নম্বরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলেছে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল অ্যান্সার হবে সতেরোশো সালে মীর কাসিম সুজাদ্দৌলা ও দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানির সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল সেভেন্টিন সিক্সটি ফোরে এই যুদ্ধে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল এবং এই যে সম্মিলিত বাহিনী যে মীর সুজাদ দৌলা এবং দ্বিতীয় শাহ আলম কিন্তু এই তিনজনের যে সম্মিলিত বাহিনী কিন্তু পরাজিত হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষের একচেটিয়ে জায়গাটাকে দখল করে রেখে দিয়েছিল বারো নম্বর প্রশ্ন বারো নম্বরের প্রশ্ন বলেছে অবশিল্পায়ন বলতে কি বোঝো অ্যান্সার ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজার প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এই ঘটনাকে অবশিল্পায়ন বলে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু ভারতবর্ষকে কিন্তু দখল করে রেখে দিয়েছিল যার ফলে কিন্তু ভারতবর্ষের যে তাঁত শিল্প সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছিল এটাই আমাদের ভারতবর্ষের অবশিল্পায়ন তেরো নম্বর প্রশ্ন কবে কাদের মধ্যে পুরনন্দের সন্ধি স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে সতেরোশো সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরা ও হেস্টিংসের মধ্যে পুরনোদের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পরে কোশ্চেন চোদ্দ নম্বরের প্রশ্ন দস্তক বলতে কী বোঝো অ্যান্সারবে মুঘল সম্রাট ফারুক শেয়ার সতেরোশো সালে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দান করেন ঠিক আছে বা অধিকার দেন তা দস্তক নামে পরিচিত বুঝতে পারছো আমি কি বলেছি আমি আরেকবার পড়ছি মুঘল সম্রাট ফারুক শেয়ার সতেরোশো সালে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেন তা দস্তক নামে পরিচিত পরে কোশ্চেন কি বলেছে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন বেসিনের সন্ধির দুটি শর্ত লেখো অ্যান্সারবে পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন রোমান্টোতে কি আছে পুনরায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয় আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি এইভাবে ভিডিওগুলি পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইক অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে